করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে দ্রুত সর্বাত্মক পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় ইতালিতে একদিনে রেকর্ড 196 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের 23টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ইন্দোনেশিয়া, আলবেনিয়া, বুলগেরিয়া, সুইডেন এবং আয়ারল্যান্ডে প্রথম মৃত্যু হয়েছে। হন্ডুরাস, বলিভিয়া, আইভরি কোস্ট এবং ফ্রেঞ্চ পলিনেশিয়ায় প্রথম আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। ভারতে আরও 8 জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাসে এ পর্যন্ত 4,600 বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত 1,26,000 বেশি। বিস্তারিত দেখুন সাবরিনা হাসানের রিপোর্টে। আফ্রিকার 12টি, এশিয়ার 37, সেন্ট্রাল আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের 8, ইউরোপের 56টি, নর্থ আমেরিকা 3টি, ওশেনিয়া 3 এবং সাউথ আমেরিকার 9টি দেশ ও অঞ্চল করোনা আক্রান্ত। দু সপ্তাহে চীনের বাইরে করোনা আক্রান্তের সংখ্যা 13 গুণ বেড়েছে উল্লেখ করে পৃথিবীর বিভিন্ন দেশ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিলে পরিস্থিতি বদলানোর আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশ্বের মানুষকে রক্ষায় সঠিক ব্যবস্থা নিতে সব দেশের সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। প্রথমেই আমি বলবো, সবাই প্রস্তুতি নিন এবং প্রস্তুত থাকুন। দ্বিতীয়ত, শনাক্ত, সুরক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সব দেশকেই বলছি, আপনাদের জনগণের সাথে যোগাযোগ করুন এবং করোনা থেকে সুরক্ষিত থাকতে পরামর্শ দিন। আক্রান্তদের চিকিৎসায় হাসপাতাল প্রস্তুত করার পাশাপাশি অবশ্যই নিজেদের স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিন। যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে 30 দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রান্স আটলান্টিক বাণিজ্যিক জাহাজগুলো চালু থাকবে। আইরিশদের বড় উৎসব সেন্ট প্যাট্রিক্স ডে প্যারেড বাতিল করেছে হোয়াইট হাউস। করোনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির আরও এক উপদেষ্টার মৃত্যু হয়েছে। হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী এবং ফুটবল ক্লাব জুভেন্টাসের খেলোয়াড় ড্যানিয়েল রুগানি করোনায় আক্রান্ত। ইরানে অবস্থান করা নিজেদের নাগরিকদের ফিরে এনেছে বাহরাইন। এখনও লকডাউন পুরো ইতালি। মৃত্যু ও আক্রান্ত সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ইতালিতে করোনায় এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। করোনার উৎপত্তিস্থল চীনের হুবেইতেই আক্রান্তের সংখ্যা কমে গেছে। সাউথ কোরিয়াতেও 2 সপ্তাহ ধরে আক্রান্তের হার অনেক কমেছে। সাবরিনা হাসান, চ্যানেল আই। করোনা ভাইরাস মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সংক্রমণ ঠেকাতে বিদেশে অবস্থানরতদের দেশে না আসার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যারা এরই মধ্যে দেশে ফিরেছেন তাদের বাড়িতে কোয়ারেন্টিনে থাকার কথা বলেছেন তিনি। এই এত বড় একটা চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি। আমরা সকল জনগণের সহযোগিতা চাই এবং বিশেষ করে সমাজে যারা বিত্তবান আছেন, যারা মানুষের পাশে চান, এটি একটা বিরাট সুযোগ। এখন নতুন আমরা 10টা স্ক্যানার আমাদের হাতে আছে। আমরা কিছু সব যেখানে ছিল না সেখানেও দিয়ে দিব। বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্সে ইতালি থেকে আসা আরও এক যাত্রীর শরীরে তাপমাত্রা বেশি পাওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আসা 13 জন যাত্রীকে হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর ওই সব ফ্লাইটের অন্য যাত্রীদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন চকর মালিথা। দিন দিন বিমানবন্দরে যাত্রী কমে যাচ্ছে। জরুরি প্রয়োজনে যারা দেশের বাইরে ছিলেন শুধু তারাই তাড়াহুড়ো করে দেশে ফিরছেন। এই কদিনে সে সংখ্যাও কমে গেছে, যে কারণে বিমানবন্দর প্রায় যাত্রীশূন্য। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের পরীক্ষার জন্য নতুন 2টি থার্মাল স্ক্যানার দেওয়া হয়েছে। আজকে সকাল পর্যন্ত 4টি হেলথ কাউন্টারে কাজ করছে, কিন্তু এখনও জনবল যেভাবে দেওয়ার কথা সিদ্ধান্ত হয়েছে এখনও জনবল এনফোর্স করা হয়নি। তো আশা করি আজকের মধ্যে জনবল ডাক্তার বা নার্সের সঙ্গে বাড়ানো হবে, এই বলে আশা ব্যক্ত করেছেন আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বিমানবন্দরের পরিচালক ইতালি থেকে আসা আরও একজন রোগীর সম্পর্কে তথ্য দেন। একজন যাত্রীকে সকালবেলা তাপমাত্রা সহ পাওয়া গিয়েছে। সে ব্যক্তি ইতালি থেকে আসছে এবং বয়স 30। সে EK582 এমিরেটস ফ্লাইটে বাংলাদেশে অবতরণ করে এবং তাকে তাপমাত্রা পাওয়ার কারণে তাকে একইভাবে কুয়েত মৈত্রী হসপিটালে পাঠানো হয়েছে। বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্স বৃহস্পতিবারও বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
এদিকে করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে নিরন্তর কাজ করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের এক ডজনেরও বেশি গবেষণা প্রতিষ্ঠান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডাক্তার বর্দান জাং রানা চ্যানেল আইকে বলেছেন, ভাইরাসটি একেবারেই নতুন, তাই প্রতিষেধক তৈরিতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়ার দেশ চীন ও জাপানের গবেষকরা করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিনের সংক্রমণ ঠেকাতে প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরির জন্য নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে আছেন লন্ডনের ইম্পেরিয়াল এবং লিড কলেজের মতো বিশ্বের খ্যাতিমান প্রায় এক ডজন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে 14টি জার্নালে 15টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ভ্যাকসিন মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি, কম্পিউটার ইন বায়োলজি অ্যান্ড মেডিসিন, কারেন্ট ভ্যাকসিন অ্যান্ড মেডিসিন রিপোর্টস খ্যাত জার্নালগুলোতে প্রকাশিত ওই গবেষণাপত্রগুলো পর্যালোচনার অপেক্ষায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষেধক তৈরিতে জোরদার কার্যক্রম চালাচ্ছে। যত দ্রুত সম্ভব প্রতিষেধক তৈরি করা চাই, তবে সম্ভাব্য ক্ষেত্রে এর জন্য 12-18 মাস সময় লাগতে পারে। যত দ্রুত সম্ভব প্রতিষেধক তৈরি করতে বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভাইরাসটি নতুন, সার্স বা অন্য কোনো ভাইরাসের সাথে এর তেমন মিল নেই। ভাইরাসটি নিজের মতোই সংক্রমণ ছড়াচ্ছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে ব্যক্তি থেকে ব্যক্তিতে করোনার সংক্রমণ প্রতিহত করা সম্ভব। সর্বক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষায় শুদ্ধাচার মেনে চলে তাহলে সংক্রমণ হবে কিভাবে? এভাবেই এক স্থান থেকে আরেক স্থানে সংক্রমণ প্রতিহত করে দেওয়া সম্ভব হবে। ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে করোনার সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্যই সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত ব্যক্তির সাথে সংস্পর্শে ছড়াচ্ছে করোনা ভাইরাস, তাই প্রয়োজনই ব্যক্তিগত সুরক্ষায় আইসোলেশন বা কোয়ারেন্টাইনে থাকা ছাড়াও অসুস্থ হলে শিশুদের স্কুল কলেজে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত না হলে মাস্ক ব্যবহার জরুরি নয়, এ কথা জেনেও করোনা প্রতিরোধে মাস্ক কিনতে অনেকেই ফার্মেসিগুলোতে ভিড় জমাচ্ছেন। তাই হঠাৎ করে বাজারে সার্জিক্যাল মাস্কের সংকট দেখা দিয়েছে, আর সুযোগ বুঝে ব্যবসায়ীরাও মাস্কের দাম বাড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। মাস্কের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাহুল রায়। জীবাণু আর বায়ু দূষণ থেকে বাঁচতে এমনিতে সারা বছরই মাস্কের ব্যবহার দেখা যায়, কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের খবর ছড়িয়ে পড়ার পর হঠাৎই বেড়ে গেছে মাস্কধারীর সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত না হলে মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই, চিকিৎসকরা এমনটাই বলছেন। তারপরও সতর্কতা হিসেবে অনেকেই মাস্ক পরছেন। বেড়ে গেছে মাস্কের চাহিদা, আর এই সুযোগে মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। এমনকি রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে অনেক ফার্মেসিতে মাস্কই পাওয়া যাচ্ছে না। কয়েকটা দোকানে খুঁজলাম পাচ্ছি না, বলছে নাই, না বললে আবার ফিরে আরেক জায়গায় চলে যাচ্ছি, দেখি গুলশানের দিকে পাই কিনা আবার দুই নম্বরের দিকে। আপনারা বলেন তো মাস্ক কি সমস্যা, কি হয়েছে, মাস্ক পাওয়া যাচ্ছে না কেন? একসময় ছিল, এখন নাই স্যার, এখন আমরা পাচ্ছি না, সুতরাং দিতে পারছি না, কোম্পানি দিচ্ছে না। কোনো কোনো ফার্মেসির প্রবেশ দরজায় মাস্ক পাওয়া যায় না এমন কথাও লেখা রয়েছে। তবে কি মজুদ করছেন তারা? এই মাস্ক চাইলে আপনার 30 টাকা, এই মাস্ক হয়ে গেছে 60-70 টাকা, হোলসেলে হয়ে গেছে। কিন্তু আমরা দোকানে এখন 100 টাকা চাই, তাহলে নিচ্ছে না। কাস্টমার তো আসতেই আছে, হ্যান্ড স্যানিটাইজার চাই, মাস্ক চাই, নাই। আবার কোনো ফার্মেসি মালিকের নিজের পরার মাস্ক থাকলেও ক্রেতাদের জন্য নেই। যেমন চাহিদা তেমনি এটার মানে প্রাইস নিয়েও বিব্রত, তো এই কারণেই আমরা ব্যবসায়ীরা আপাতত কিছুদিন এই মাস্ক খুঁজছিও না, মাস্ক সেলটা অফ করে দিয়েছি। স্বাভাবিকভাবেই যারা মাস্ক কিনতে চাচ্ছেন তারা হচ্ছেন হতাশ আর ক্ষুব্ধ। আশঙ্কা আছে যে সামনে হয়তো বড় ধরনের আরো মহামারী হতে পারে, আমরা মাল স্টক করে রাখলাম, পরবর্তীতে 1 টাকার মাল দেখা গেছে তারা 10 টাকা বিক্রি করবে, তাদের একটা প্ল্যানিং হয়তো বা আছে সম্ভবত। সার্জিক্যাল মাস্কের অভাবে ক্রেতারা ভিড় করছেন কাপড়ে তৈরি মাস্ক কিনতে ফুটপাতের দোকানগুলোতে, তবে সেখানেও যথারীতি দাম বেশির অভিযোগ। কালকে আমি 3 জায়গায় জিজ্ঞেসি, 150-200, 150-200, মানের দিক দিয়ে যেরকম দাম তার চেয়ে একটু বেশি মনে হয়।
আগে 30 টাকা 35 টাকা 50 টাকা এরকম দাম চাইছি, কিন্তু 25 টাকা করলে ছাড়া দিচ্ছে, কিন্তু এখন দাম বেশি। মাস্ক প্রস্তুতকারী কোনো কোনো কোম্পানি 24 ঘন্টাই বিরতিহীন কাজ করছে। দিনের উৎপাদন প্রায় 50,000 পর্যন্ত মাস্ক। তবু কেন মাস্কের এমন আকাল, সে প্রশ্নই রাজধানীবাসীর মুখে মুখে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।